नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণা বিষয় 24/10 শুক্রবার, অর্থাৎ আসছে কাল শুভ গণেশ চতুর্থী, বছরের সবচেয়ে শুভ দিন। এই দিন অবশ্যই প্রত্যেকে গণেশ আরাধনার দ্বারা জীবনের সমস্ত সমস্যার সমাধান অনায়াসে করতে পারে। আজকের এই ভিডিওয় আমি এমন 5টি রাশির কথা শোনাব যারা এই শুক্রবার 10 সেপ্টেম্বর গণেশ চতুর্থীতে স্বয়ং গণপতি গণেশের কৃপা পাবে। গণপতি গণেশের কৃপায় সেই 5টি রাশি সিদ্ধি লাভ করবে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। 10 সেপ্টেম্বর, অর্থাৎ কাল শুক্রবার, বছরের সবচেয়ে পবিত্র তিথি, কারণ কাল গণেশ চতুর্থী। বলা হয় আপনি অন্য কোনো দেবতার পুজো করুন বা নাই করুন, সিদ্ধিদাতা বিনায়ক গণেশকে বাদ দিয়ে এ ব্রহ্মাণ্ডে অন্য কোনো দেবতার পূজা হতেই পারে না। আপনি যত বড় ভগবান তুল্য ব্যক্তি হন, সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ না পেলে আপনি কর্মে সিদ্ধি হতে পারবেন না। আপনার কর্মে বাধা বিঘ্ন ঘটবেই, আপনার কর্ম আটকে যাবে। তাই কালকের দিনটা অবশ্যই সবচেয়ে বড় পবিত্র দিন। কাল সিদ্ধি বিনায়ক ব্রত, কাল শ্রী গণেশ চতুর্থী, শ্রী গণেশ পুজো। কালকের দিনটি অবশ্যই অতি পবিত্র। আসুন প্রথমে জেনে নিই কাল কখন কটার সময় পড়েছে এই গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী অবশ্যই মনে রাখতে হবে, আজ বৃহস্পতিবার, বৃহস্পতিবার তৃতীয়া, শেষ হচ্ছে রাত্রি 2:25, অর্থাৎ আজ বৃহস্পতিবার রাত্রি 2:25, কাল শুক্রবার রাত্রি 2:23 পর্যন্ত থাকবে। সুতরাং যেহেতু রাত 12টার পরে 10 তারিখ পড়ে যাচ্ছে, কাল পুরো শুক্রবার ভোর রাত্রি 2:23 পর্যন্তই গণেশ চতুর্থী। তাই আমরা 10 তারিখ শুক্রবারই গণেশ চতুর্থী পালন করব। গণেশ চতুর্থীর দিনে 5টি রাশি সিদ্ধি লাভ করবে। স্বয়ং বিনায়ক গণপতি বাপ্পা মুরলিয়া গণেশের। তার আগে মনে রাখার দরকার, আপনি অন্য কোনো রঙের গণেশকে আরাধনা করলে যে ফল পাবেন, সাদা গণেশের আরাধনা করলে তার চেয়ে 1 লক্ষ অধিক গুণ সুফল পাবেন। এছাড়া আপনি যে গণেশকে আরাধনা করবেন, সেই গণেশের সুরটি যেন বাঁ হস্তে বাঁ দিকে বাঁকানো থাকে এবং সিদ্ধিদাতা গণেশকে দুর্বা দিতে ভুলবেন না। সিদ্ধিদাতা গণেশকে সবচেয়ে প্রিয় মোদক বা লাড্ডু দিতে আপনি ভুলবেন না। আমি এই ভিডিওয় 5টি রাশির নাম বলে দিচ্ছি, যে 5টি রাশি যেন অবশ্যই কালকের দিনটা সিদ্ধিদাতা বিনায়ককে আরাধনা করে তাদের সামর্থ্য অনুযায়ী, কারণ সেই 5টি রাশি পাবে স্বয়ং গণপতি বাপ্পা মুরলিয়া, স্বয়ং ভগবান সিদ্ধিদাতা গণেশের কৃপা। প্রথম যে রাশি, সে রাশিকে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ বড় প্রিয় ভাবে, সেই রাশিকে সিদ্ধিদাতা গণেশ স্বয়ং কৃপা করে থাকে। তাই সেই রাশির জাতক জাতিকাকে আমি অনুরোধ করব, আপনারা কালকের দিনটি কর্মব্যস্ত না থেকে একটুখানি হলেও, রাত্রি 2:25 পর্যন্ত তো টাইম আছে, কালকের দিনে একবার গণপতি মুরলিয়ার আরাধনা করুন। কালকের দিনটা উপবাস থেকে তার আরাধনা করলে সারা বছর সিদ্ধিদাতা গণেশের কৃপা লাভ করবে। হ্যাঁ, সেই রাশিটি হচ্ছে অবশ্যই ধনুরাশি। আপনি যদি ধনুরাশির মানুষ হন, আপনার জীবনে আসছে এক পবিত্র সন্ধিক্ষণ, কারণ স্বয়ং গণপতি গণেশের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে কাল। দ্বিতীয় রাশি অবশ্যই বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিদের আমি অনুরোধ করব,
অনেক দেবতার তো পূজা করেছেন, করে করে বহু চোখের জল ফেলেছেন। কালকের দিনটি আপনি একবার সিদ্ধিদাতা বিনায়ককে একটু আরাধনা করুন না বন্ধু। দেখুন, গণেশজির কৃপায় আপনার সিদ্ধি লাভ হবে, সমস্ত বাধা বিঘ্ন কেটে গিয়ে জীবন নতুন যুগের সূর্যোদয় ঘটবেই। তৃতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাকে আমি অনুরোধ করব, আপনারা যে বাধা আসছে, আপনাদের পেছনে যে শত্রুতা আসছে, আপনাদের কাছে যে সমস্ত মানুষ শয়তানি করছে, তাদের যদি ভ্যানিশ করতে চান, কালকের দিনে একবার গণপতি গণেশকে আরাধনায় মনোযোগ দিন বন্ধু। আপনার কর্মের বাধা দূর হবে সিদ্ধিদাতা গণেশের কৃপা। চতুর্থ রাশি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকা আপনারা বহু পূজা করেছেন কিন্তু গণেশের পূজা করেননি। আমার অনুরোধ সিদ্ধিদাতা বিনায়ক গণেশ, গণেশ চতুর্থীর দিন আপনারা গণপতি গণেশকে আরাধনা করুন। এইটুকু আরাধনা করলেই আপনার জীবনের সমস্ত বাধা দূর হয়ে সিদ্ধি লাভ করবেন। সুতরাং চারটি রাশির নাম আমি নিলাম, ধনুরাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি এবং তুলা রাশি। আরেকটি রাশির কথা বলবো, সেই রাশি নানা কষ্টে আছে কিন্তু সেই রাশি জানে না তাদের কষ্ট সম্পূর্ণরূপে নির্মূল হবে গণপতি গণেশের আরাধনায়। সেই রাশিটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকা আপনারা কালকের দিনে সিদ্ধিদাতা গণেশকে আরাধনা করুন। শনির যাবতীয় দুর্যোগ কেটে যাবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলুন আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি এটি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।